হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল খান। আমার গল্প আমার কবিতা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বোনকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি যে গল্প আপনাদের কাছে শেয়ার করব সেই গল্পটি হল নূর হায়মতের সংগ্রহীত ভয়ের ভৌতিক গল্প ভয়ঙ্কর আত্মা। এই গল্পে যারা অডিও কণ্ঠ দিয়েছেন তারা হলেন তানিশা খান, তানজিনা খান ও মোহাম্মদ শহীদ রেজা। গল্প শোনার আগে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন। তাহলে গল্পটি শুরু করা যাক। হেমায়েতপুর মানসিক হাসপাতাল, বেড নম্বর 111। বেডের উপর পায়ে শিকল দিয়ে বাঁধা 30-35 বয়সী এক সুদর্শন পুরুষ শুয়ে আছে আর মিনমিনিয়ে কি যেন বলে যাচ্ছে। গতকালই এই পেশেন্টকে ভর্তি করা হয়েছে। পেশেন্টের নাম আবির রহমান। হাসপাতালের স্টাফ নার্স সুমির উপর দায়িত্ব পড়েছে সার্বক্ষণিক আবির রহমানকে দেখাশোনা করার। খুব বেশি দিন হয়নি সুমি এখানে জয়েন করেছে। খুব শান্ত স্বভাবের সুমির সেবা শুশ্রূষা পেয়ে মানসিক ভারসাম্যহীন রোগীগুলো খুব সহজেই সুস্থ হতে শুরু করে। সুমি টেবিলের উপর রাখা আবির রহমানের ফাইলটা হাতে নিয়ে খুলে দেখতে লাগল। নাম আবির রহমান, বয়স 31, পেশা ডাক্তার। একজন ডাক্তার মানসিক ভারসাম্য হারিয়ে এভাবে শিখলে বাধা অবস্থায় আছে দেখে সুমি অবাক হবার সাথে সাথে কষ্ট পেল। রোগীর বিস্তারিত, ডক্টর আবির রহমান ভালোবেসে বিয়ে করেছিলেন অবন্তিকা রহমানকে। ভালোবাসার কোনো কমতি ছিল না দুজনের সংসারে। আসলে অবন্তিকা মেয়েটাই ছিল অন্যরকম। অপরিসীম ভালোবাসা দিয়ে সবসময় মাতিয়ে রাখতেন পিতামাতাহীন আবির রহমানকে। ডক্টর আবির অবন্তিকে প্রথম দেখেছিলেন টাঙ্গাইলের একটা ক্লিনিকে সাপ্তাহিক ডাক্তার হিসেবে চেম্বার করতে গিয়ে। তখন ছিল শীতকাল। শুক্রবার সকাল সকাল নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন আবির রহমান। ক্লিনিকে পৌঁছাতে পৌঁছাতে 10টা বেজে যায়। নিজের চেম্বারে বসে সদ্য আসা মেলটা চেক করছিলেন ডক্টর আবির। এর মধ্যেই প্রথম রোগী প্রবেশ করল। রোগীর দিকে না তাকিয়েই নিজের প্যাড বের করে ডক্টর আবির নাম জিজ্ঞেস করলেন। আপনার নাম? জি, আমার নাম অবন্তিকা। মিষ্টি একটা কণ্ঠ সেদিন ডক্টর আবিরের কলিজায় আঘাত করেছিল। মাথা নিচু থেকে উঁচু করে অবন্তিকা নামের রোগীর দিকে তাকালেন ডক্টর আবির। নিজের চোখ যেন নিজের সাথে প্রতারণা শুরু করে দিয়েছিল সেদিন। একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে অবন্তিকাকে না দেখলে জানতেনই না ডক্টর আবির। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অবন্তিকার ঠিকানা রেখে দিয়েছিলেন সেদিন। এরপর একদিন চাচা চাচিকে নিয়ে অবন্তিকাদের বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিলেন। ছেলে ডাক্তার আর দেখতেও বেশ সুদর্শন বলে অবন্তিকার বাবা মা সেদিন হাসিখুশিভাবে ডাক্তার আবিরের কাছে অবন্তিকাকে তুলে দিয়েছিলেন। বিয়ের পর খুব সুখেই কাটছিল অবন্তিকা আর ডাক্তার আবিরের দিন। বিয়ের 4 মাসের মাথায় অবন্তিকা যখন জানিয়েছিল সে গর্ভবতী তখন আনন্দে কেঁদে ফেলেছিলেন ডাক্তার আবির। এত বড় একটা খুশির সংবাদের উপহার হিসেবে অবন্তিকা সেদিন কক্সবাজার যাবার বায়না করেছিল। ডাক্তার আবির ফেলতে পারেননি ভালোবাসার মানুষের বায়না। গাড়িতে গেলে সমস্যা হতে পারে ভেবে বিমানের টিকিট কেটেছিলেন। কিন্তু কথায় আছে না, বিপদ যখন আসে কোনো প্রস্তুতি কিংবা সতর্ক ব্যবস্থাও তাকে আটকাতে পারে না। ডাক্তার আবিরের ক্ষেত্রেও তাই হল। সমুদ্রের জলে জলকেলি খেলতে গিয়ে সেদিন চোখের সামনে গভীর জলে হারিয়ে গিয়েছিল অবন্তিকা। সন্তান সম্ভাব্য ভালোবাসার স্ত্রীকে হারিয়ে ডাক্তার আবির সেদিন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। এইটুকু করে চোখের পানি মুছতে লাগল পেশেন্ট ডক্টর আবিরের দায়িত্বে থাকা নার্স সুমি। পাতা উল্টিয়ে পরের পৃষ্ঠা পড়তে শুরু করল সুমি। ভালোবাসায় মানুষকে হারিয়ে ডাক্তার আবির কেমন যেন হয়ে গেলেন। সারাদিন একটা বদ্ধ ঘরে নিজেকে আবদ্ধ করে রাখতে লাগলেন। ভালোবাসার মানুষকে ফিরে পাবার জন্য একটা উদ্ভট চিন্তা করে বসলেন ডাক্তার আবির। তিনি শুনেছিলেন প্ল্যানচেটের মাধ্যমে নাকি মৃত আত্মার সাথে যোগাযোগ করা যায়। ভালোবাসার মানুষের সাথে আবার যোগাযোগ স্থাপনের জন্য প্ল্যানচেট করার সিদ্ধান্ত নিলেন ডাক্তার আবির। অনলাইনের মাধ্যমে প্ল্যানচেট করে এরকম একজনের সাথে যোগাযোগ করে প্ল্যানচেট সম্পর্কে কিছু ধারণা জেনে নিলেন তিনি। প্ল্যানচেটের জন্য যে বোর্ড দরকার হয় সেটা সংগ্রহ করে ডাক্তার আবির প্ল্যানচেট করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু একা একা তো প্ল্যানচেট করা যাবে না, এর জন্য কমপক্ষে 4 জন লোক লাগবে। ডাক্তার আবির বাকি 3 জন লোকও সংগ্রহ করে ফেললেন। বাকি 3 জন স্বেচ্ছায় প্ল্যানচেট করতে সম্মতি দিল। ডাক্তার আবির সহ বাকি 3 জনকে নিয়ে মোট 4 জন
অমাবস্যার রাতে একটা পরিত্যক্ত পুরনো বাড়িতে আসলেন। বাড়ির মাঝখানে একটা জায়গায় সঙ্গে করে আনা কাপড় বিছিয়ে নিয়ে তার উপর বর্তি বসালেন। আত্মার উপস্থিতি টের পাবার জন্য একটি মোমবাতি পরিত্যক্ত ঘরটির এক কোণায় রেখে দিলেন। সংগ্রহ করে আনা একটা মরা মানুষের মাথার খুলি সামনে রাখলেন ডাক্তার আবির। পেশায় ডাক্তার হবার কারণে মাথার খুলি সংগ্রহ করতে কোনো বেগই পেতে হয়নি ডাক্তার আবিরকে। যাই হোক, সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গেলে চারজন গোলাকায় হয়ে বোর্ডটার চারপাশে বসলেন। এরপর মৃত স্ত্রীর আত্মার সাথে যোগাযোগ স্থাপন করার জন্য কিছু মন্ত্র পাঠ করে সবাই চোখ বন্ধ করে ধ্যান করতে লাগলেন। বেশ কিছুক্ষণ অতিক্রান্ত হয়ে যাবার পর হঠাৎ করে পুরনো বাড়িটার দরজা জানালার কপাট ক্যাচ ক্যাচ শব্দ করে একটার সাথে অন্যটা বাড়ি লাগতে লাগলো। মনে হচ্ছিল সমস্ত ঘরটাতে একটা তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে। ভয়ে সবাই সবার হাত শক্ত করে ধরে রইলেন। রক্তহীন করা একটা হাসির আওয়াজ পাওয়া গেল পরিত্যক্ত বাড়িটাকে। ডাক্তার আবির প্ল্যান চেট করার আগে একটা ভুল করে বসেছিলেন, আর সেটা হলো জায়গা নির্বাচন। প্ল্যান চেটের জন্য তিনি যে বাড়িটা নির্বাচন করেছেন এখানে আগে থেকেই একটা ভয়ঙ্কর আত্মার বসবাস ছিল। প্ল্যান চেট করে নিজের বিবির আত্মার সাড়া পেতে গিয়ে পুরনো বাড়িটাতে বিদ্যমান ভয়ঙ্কর আত্মাটা সাড়া দিয়ে বসল। ঘরের কোণায় রাখা মোমবাতিটা বাতাসের ঝটকায় নিভে গেল। ডাক্তার আবিরের সাথে যে তিনজন ছিল তাদের মধ্যে একজন হঠাৎ ঠান্ডা একটা স্পর্শ অনুভব করল। পেছন থেকে ঠান্ডা একজোড়া হাত এসে তাকে ঝাঁপটে ধরে টান দিয়ে কোথায় যেন নিয়ে গেল। চারজনের থেকে একজনের হাত ছুটে গেলেও কেউ ভয়ে চোখ খুলল না। বাকি তিনজন তাদের হাত শক্ত করে ধরে রইল। তখন তীব্র একটা চিৎকার শুনতে পেল সবাই। আত্মাহীন করা চিৎকারে কিছু বুঝে ওঠার আগেই একজন হাত ছুটিয়ে দৌড় দিল। দৌড় দেয়া লোকটার ছিন্নমস্তক ডাক্তার আবিরের সামনে এসে পড়ল। বাইরে কোথাও মেঘ না করলেও পরিত্যক্ত বাড়িটার উপর বিদ্যুৎ চমকাতে লাগল। দুজনকে হারিয়ে ডাক্তার আবির আর অন্য আরেকজন ভয়ে একজনের সাথে অন্যজন লেগে রইলেন। চোখ বন্ধ থেকে চোখ খুললেন তিনি। চোখ খুলে বিদ্যুৎ চমকানোর ঝলকানিতে সঙ্গী একজনের ছিন্নমস্তক পায়ের কাছে পড়ে থাকতে দেখে ভয়ে চিৎকার করে উঠলেন ডাক্তার আবির। চিৎকারের সাথে সাথে খিলখিল একটা হাসির আওয়াজ ছড়িয়ে পড়ল পরিত্যক্ত বাড়িটার চারপাশে। সে হাসির আওয়াজ এতটাই ভয়ঙ্কর ছিল যে ডাক্তার আবির আর সঙ্গে থাকা জীবিত অন্যজনের কলিজা ফেটে যাবার উপক্রম হল। বিদ্যুতের ঝলকানিতে ডাক্তার আবির ছাদের দিকে তাকিয়ে দেখলেন একজোড়া চোখ ভয়ঙ্কর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই খিলখিলিয়ে হেসে উঠল অশুভ আত্মাটা। ডাক্তার আবিরের সাথে থাকা লোকটার ভয়ে হাত পা কাঁপতে শুরু করল। ডাক্তার আবিরের কথায় অনুপ্রাণিত হয়ে এখানে এসেছে বলে নিজেই নিজের চুল টানতে লাগল সে। পরিত্যক্ত ঘরটাতে হঠাৎ করে হাজার হাজার পোকা উঠতে লাগল। ডাক্তার আবির তাকিয়ে দেখলেন পোকাগুলো সঙ্গে থাকা লোকটার নাক মুখ আর কান দিয়ে ভেতরে প্রবেশ করছে। লোকটা চিৎকার করতে লাগল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে। সবগুলো পোকাই লোকটার শরীরের ভেতর ঢুকে গেল। লোকটা মাটিতে পড়ে কাঁপতে লাগল। কাঁপতে কাঁপতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল সে। এইটুকু পড়তেই কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ায় খুব বিরক্ত হয়ে গেল সুমি। কারেন্ট যাওয়ার আর সময় পেল না, মেজাজটাই খারাপ হয়ে গেল সুমির। ডাক্তার আবিরের সাথে কি এমন ঘটল যে সে পাগল হয়ে গেল? আর তাছাড়া অশুভ আত্মাটা সবাইকে মারলেও ডাক্তার আবিরকে কেন মারল না? ডাক্তার আবির যেহেতু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, তাহলে ফাইলে লেখা এই ঘটনাগুলো বলল কে? একজন মানসিক ভারসাম্যহীন লোকের পক্ষে তো তার মানসিক ভারসাম্য হারানোর কারণ নিজে বলা সম্ভব না। তাহলে এই কথাগুলো কে বলল? তাহলে কি ডাক্তার আবিরের সাথে ওই তিনজন ছাড়াও অন্য আরও একজন ছিল? আচ্ছা, হাসপাতালে তো জেনারেটর আছে, তাহলে জেনারেটর এখনো চালু করছে না কেন? সুমি নিজের কাছে থাকা মোবাইল বের করে আলো জ্বালাতে গিয়ে দেখল মোবাইলের ব্যাটারি শেষ। ব্যাটারি শেষ হবার আর সময় পেল না। সুমি আস্তে আস্তে দরজার দিকে হাঁটতে লাগল। দরজার কাছে এসে দরজা খুলতে যেতেই সুমি দেখল দরজা বাইরে থেকে আটকানো। ভয় পেয়ে গেল সুমি। হঠাৎই বিদ্যুৎ চমকাতে লাগল। বিদ্যুতের ঝলকানিতে সুমি রুমের ছাদের দিকে তাকিয়ে দেখল একজোড়া ভয়ঙ্কর চোখ ওর দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে চিৎকার করতে লাগল সুমি, কিন্তু বন্ধ কামরা থেকে সে চিৎকার বাইরে না গিয়ে প্রতিধ্বনি হয়ে ওর নিজের কানেই ফিরে আসতে লাগল। হঠাৎ একজোড়া ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করল সুমি।
হাত দুটো ওর গলা চেপে ধরল মনে হলো। আবার বিদ্যুৎ চমকালো, এবার ভয়ঙ্কর চোখ দুটো একদম ওর সামনে দেখতে পেল। চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল সুমি। পরদিন নতুন পেশেন্ট ডাক্তার আবিরের রুমে এসে সুমির ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেল, কিন্তু ডাক্তার আবিরকে কোথাও খুঁজে পাওয়া গেল না। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? নিশ্চয় ভালো লেগেছে। আরো ভালো ভালো গল্প ও কবিতা পেতে আমার চ্যানেলের সাথে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকুন। আমি আবারও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।